আজ আমরা আলোচনা করব জলসেচের এক প্রাচীন পদ্ধতি ক্যারেজ প্রথা বিষয়ে ক্যারেজ প্রথা কাকে বলে শুষ্ক অঞ্চলে এক বিশেষ ধরনের কূপ ব্যবস্থার মাধ্যমে জলসেচ করার পদ্ধতিকে ক্যারেজ প্রথা বলে অর্থাৎ ক্যারেজ জলসেচ হল শুষ্ক অঞ্চলে যেখানে বাষ্পীভবন বেশি সেখানে ভূগর্ভ টানেলের মাধ্যমে জল নিয়ে এসে জলসেচ করার পদ্ধতি ক্যারেজ শব্দটি এসেছে পার্শ্বিক শব্দ কারিজ থেকে কারিজের অর্থ ওয়েল অর্থাৎ কূপ বা কুয়ো ক্যারেজ পদ্ধতি কীভাবে কাজ করে ক্যারেজ জলসেচ এর মূল পদ্ধতি হল পর্বতের ঢাল বরাবর সারিবদ্ধভাবে অনেকগুলো কুয়ো বা কূপ খনন করা হয় কুয়োগুলির তলদেশ একে অন্যের সঙ্গে সুড়ঙ্গ বা ট্যানেলের মাধ্যমে যুক্ত থাকে পর্বতে বৃষ্টি হলে বৃষ্টির জল কুয়োর মধ্যে এসে পড়ে এবং সুড়ঙ্গ পথে ওই জল পর্বতের পাদদেশে চাষের জমিতে এসে পৌঁছয় ক্যারেজ পদ্ধতির বৈশিষ্ট্য ক্যারেজ পদ্ধতির বৈশিষ্ট্য হল ক্যারেজ প্রথা অত্যন্ত প্রাচীন জলসেচ পদ্ধতি দুই এই পদ্ধতিতে পাঁচ থেকে পনেরো কিমি দূর পর্যন্ত জল নিয়ে যে জলসেচ করা হয় তিন ক্যারেজ প্রথা অপ্রতিরোধ অর্থাৎ এই পদ্ধতিতে সুড়ঙ্গে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই চার শুষ্ক অঞ্চলে অত্যধিক উষ্ণতার কারণে সেচের জল যাতে শুকিয়ে না যায় তাই ভূগর্ভ টানেল বা সুরঙ্গ পথে এই জল নিয়ে যাওয়া হয় পাঁচ এই ব্যবস্থায় জলের অপচয় কম হয় এবং ছয় কোন কোন ক্ষেত্রে ক্যারেজ পদ্ধতিতে পানীয় জল ও পাঠানো হয় ক্যারেজ প্রথা কোথায় দেখা যায় ক্যারেজ প্রথা পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা যায় ভারতের আরাবল্লী পর্বতের পাদদেশে রোহিও বাগর অঞ্চলেও এই পদ্ধতিতে কিছু জলসেচ হয়ে থাকে কারেজের উদাহরণ পাকিস্তানের বালুচিস্তানের উল্লেখযোগ্য কারেজগুলি হল খুচরো কারেজ সিকান্দার কারেজ ও ওয়াজিদ কারেজ